যৌবন ধরে রাখতে কে না চায়, সবাই চায় চিরযৌবনা থাকতে। এর জন্য কত কিছুই না করেন সবাই। জানেন কি, তারুণ্য ও যৌবন ধরে রাখতে পুষ্টিকর খাবারের কোনো বিকল্প নেই। এছাড়াও নিজেকে সুস্থ সবল রাখতে পুষ্টিকর খাবার খাওয়া খুবই জরুরি। তাই আমাদের সবারই উচিত পুষ্টিকর খাবারের দিকে বেশি করে নজর দেওয়া। বন্ধুরা, এমন কিছু খাবার আছে যা নিয়ম করে খেলে আপনার যৌবন থাকবে অটুট। তবে আসুন আজকে জেনে নেওয়া যাক আমাদের ভিডিওর মাধ্যমে সেই আট প্রকার ঘরোয়া কিছু খাবার। তবে তার আগে বন্ধুরা, পরিবার ও স্বাস্থ্য বিষয়ক যে কোনো নতুন তথ্য সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন, পাশের বেল আইকনে ক্লিক করে রাখুন, এতে করে পরিবার ও স্বাস্থ্য বিষয়ক যে কোনো নতুন তথ্য আপনি পেয়ে যাবেন সবার আগে। ভিডিওটি আপনার ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামে শেয়ার করে রাখুন, এতে করে ভিডিওটি আপনার টাইমলাইনে থেকে যাবে। বয়স ধরে রাখতে আঙুরের জুড়ি নেই। আঙুরে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, ফলে নিয়মিত আঙুর খেলে ত্বক দেহ সুন্দর ও সুস্থ থাকবে। ব্রোকলিতে প্রচুর পরিমাণে ফাইটোনিউট্রিয়েন্ট ও অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, যা বয়সজনিত বিভিন্ন অসুখ থেকে দেহকে রক্ষা করে এবং শরীরের গুড়িয়ে যাওয়ার প্রতিক্রিয়াকে ধীর করে ফেলে। টক দই মেদ ও কোলেস্টেরল কমাতে সাহায্য করে। দইয়ে প্রচুর পরিমাণে প্রোটিন ও ক্যালসিয়াম রয়েছে, যা শরীরের গঠন ভালো রাখে এবং হাড়ের ক্ষয় রোধ করে। পালং শাকে প্রচুর পরিমাণে লুটেইন আছে, যা শরীরের গুড়িয়ে যাওয়া রোধ করে এবং যৌবন ধরে রাখতে সাহায্য করে। নিয়মিত পালং শাক খেলে ত্বক, চোখের বয়সজনিত সমস্যা কমে যায়। এছাড়াও এতে প্রচুর পরিমাণে ভিটামিন আছে। পালং শাক শরীরের নানা অসুবিধা দূর করে এবং শরীরে পুষ্টি ও শক্তি যোগান দেয়। সামুদ্রিক মাছ যৌবন ধরে রাখতে একটি বিশেষ সহায়ক হিসেবে কাজ করে থাকে। দীর্ঘদিন যৌবন ধরে রাখতে চাইলে নিয়মিত খাবার তালিকায় লাল মাংস বাদ দিয়ে সামুদ্রিক মাছ রাখুন, তাতে শরীরে প্রয়োজনীয় প্রোটিনের চাহিদা পূরণ হয়ে যাবে এবং যৌবন ধরে রাখা যাবে বহুদিন পর্যন্ত। অলিভ অয়েল একটি উপকারী তেল। খাবার রান্নার সময় অলিভ অয়েল ব্যবহার করলে শরীরে ক্ষতিকর কোলেস্টেরলের পরিমাণ কমে যায় এবং সহজে মেদ জমে না। এছাড়াও প্রতিদিন ঘুমোতে যাওয়ার আগে ত্বকে অলিভ অয়েল ম্যাসেজ করে ঘুমালে সহজে ত্বকে বলি রেখা পড়ে না, ফলে দীর্ঘদিন যৌবন ধরে রাখা যায়। গাজর ও টমেটো ত্বক ও স্বাস্থ্যের জন্য খুবই উপকারী দুটি সবজি, বিশেষ করে যৌবন ধরে রাখার ক্ষেত্রে এই দুটি সবজির জুড়ি ভিন্নাভার। এগুলোতে প্রচুর পরিমাণে ফাইটোনিউট্রিয়েন্ট ও অক্সিজেন ও অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে। এছাড়াও এতে আছে বিটা ক্যারোটিন ও লুটেইন, যা শরীরের বুড়িয়ে যাওয়া রোধ করতে সাহায্য করে থাকে। অনেকেই চকলেট ভালোবাসেন। যারা চকলেট ভালোবাসেন তাদের জন্য ভালো খবর হলো ডার্ক চকলেট বয়স ধরে রাখতে বেশ উপকারী। ডার্ক চকলেটে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, তাই যারা নিয়মিত প্রতিদিন ছোট এক টুকরো ডার্ক চকলেট খান তারা দীর্ঘদিন যৌবন ধরে রাখতে পারবেন খুব সহজেই। বন্ধুরা, এই ঘরোয়া পদ্ধতিগুলো আপনি নিজের উপর প্রয়োগ করুন এবং এর উপকারিতা দেখুন। বন্ধুরা, ভালো থাকবেন, বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নিন, পাশের বেল আইকনে ক্লিক করে রাখুন, এতে করে স্বাস্থ্য সংক্রান্ত নতুন ভিডিও আপনি পেয়ে যাবেন সবার আগে। ধন্যবাদ।